বন্ধুদের আড্ডায় বেশ কিছু গোটু গান আছে না, আলো আলো, প্রেমাতাল, স্রোতস্বিনী। আমাদের স্কুলের আড্ডায় এই গানগুলোর সাথে সাথে আরো দুটো গান ছিল, সেটা হচ্ছে তামাক পাতা আর গাজার নৌকা। এই গান দুটো আমি একদম দুচক্ষে দেখতে পারতাম না, কি মদ গাঁজা নিয়ে গান বানাচ্ছে, আমার কাছে একটুও ভালো লাগতো না। কিন্তু যারা গাইতো তারা একদম ফুল পিনিক নিয়ে গাইতো, অ্যাজ ইফ তারা ওই জিনিস খাচ্ছে, নিব্বা ফ্যান্টাসি আর কি। কিন্তু আমি একদিন বড় সড়ো একটা প্লেলিস্ট ছেড়ে দিয়ে গান শুনছিলাম কোভিডের টাইমে আর কি। আমার বেশিরভাগ গান বলতে গেলে, নতুন গান বলতে গেলে, কোভিডের টাইমে এইভাবে শোনা। তো তখন একটা গান শুরু হলো সুন্দর একটা ইন্ট্রো, সুন্দর একটা হামিং দিয়ে। তো আমি ট্যাপটা অন করলাম, ট্যাপটা অন করে দেখলাম যে এটা ডিফাই ব্যান্ডের গাজার নৌকা গানটা। অ্যান্ড ফার্স্ট ইম্প্রেশনে, যেহেতু আমার কাছে মোটামুটিভাবে ভালোই লেগেছিল, আমি ডিসাইড করলাম যে না, আচ্ছা গানটা শুনেই দেখি কি হয়। সো যত বেশি শুনছিলাম তত বেশি মুগ্ধ হচ্ছিলাম, এবং আমার সেই ফ্রেন্ডগুলোর উপর তত বেশি রাগ হচ্ছিল, কারণ ওরা এত বাজেভাবে গাইতো যে ওদের কারণেই এই গানটা এতদিন আমার নিজে থেকে শোনার ইচ্ছা হয়ে ওঠেনি। তো যাই হোক, গানটা পুরোটা শেষ করলাম, এবং পুরোটা শেষ করার পর মনে হলো যে এই গান কখনো গাঁজা নিয়ে লেখাই হয়নি। সো এই গানটা আসলে কি নিয়ে, সেই নিয়ে আমাদের আজকের এপিসোডটা। গাজার নৌকা গানটা মূলত তিনটা পার্টে বিভক্ত। প্রথম পার্টটা শুরু হয় দুটো ফেনোমেনন দিয়ে, একটা হচ্ছে গাজার নৌকা এবং দ্বিতীয়টা হচ্ছে পাহাড়তলি। আমার কাছে যেটা মনে হয়, পাহাড়তলি হচ্ছে লেখকের কাছে একটা ইউটোপিয়া, একটা পারফেক্ট জায়গা যেখানে শুধু হ্যাপিনেস আর পিস, তার মতো করে আর কি। সো এই জায়গাটাতে লেখক পৌঁছাতে চাচ্ছেন, লেখক তার ইউটোপিয়া পাহাড়তলিতে পৌঁছাতে চাচ্ছেন গাজা খাওয়ার মাধ্যমে। গাজাই কেন, এই জিনিসটা লেখক তার প্রথম কয়েকটা লাইনে বর্ণনা করার চেষ্টা করেছেন, যেমন আফিম খেলে মাথা ঘোরে, কোকেনে বুক ধরফর করে। সো প্রথম পার্টটাতে উনি বলতে গেলে গাজার মাহাত্ম্যই বর্ণনা করার চেষ্টা করেছেন। গানের সেকেন্ড পার্টে এন্ট্রি নেয় নতুন একটা ক্যারেক্টার মীরাবাই। লেখক মীরাবাইকে বলছেন যে খাবো না আর গাজা আমি যদি পাশে থাকো তুমি। মানে এটা হচ্ছে প্রেম নিবেদনের সব থেকে বড় উদাহরণগুলোর একটা, লেখকের কাছে সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিস, যেই জিনিসটা তাকে পাহাড়তলির ইউটোপিয়াতে নিয়ে যেতে পারবে, সেই জিনিসটাও লেখক স্যাক্রিফাইস করে দিতে চাচ্ছেন শুধুমাত্র মীরাবাইকে পাওয়ার জন্য। মীরাবাইকে যদি পেয়ে যান তাহলে, এতটা করে মীরাবাইকে তিনি পেতে চান। সো এটা বলতে গেলে প্রেম নিবেদনের সব থেকে বড় সড়ো স্যাক্রিফাইসগুলোর একটা আমার কাছে মনে হয়। এরপর গানের থার্ড পার্টে এসে হঠাৎ করে গানের টেম্পো চেঞ্জ হতে থাকে, বেশ কিছু গিটারের রিফ আসতে থাকে, এবং গানের লেখক একটা ধাক্কার মতো দেন। তিনি বলেন, জানি আসবে না তুমি আধারে এই কানাকানি। মানে মীরাবাই যে আসবে না এই জিনিসটা লেখক অলরেডি জানেন, অ্যান্ড এই কারণে মীরাবাইকে ভোলার জন্যই তিনি গাজা খাচ্ছেন। সো এইরকম একটা টার্নিং পয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু গানটা শেষ হয়, যেই জিনিসটা আমি মোটেও এক্সপেক্ট করিনি। অ্যান্ড লিরিক্সটা যদি আপনি বেশ ভালো মতো খেয়াল করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বেশ বড় সড়ো একটা টার্নিং পয়েন্ট খায় গানটা এই থার্ড পার্টে এসে। এবং গানের এই থার্ড পার্টটা নিয়ে লেখক মুরাদুল ইসলামের একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেই পয়েন্ট অফ ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মীরাবাইয়ের কি হয়েছে তা জানা যায় না, মীরাবাই কেন আসতে পারবে না তাও জানা যায় না, কিন্তু তার না আসার বেদনা শ্রোতা বুঝতে পারেন। লেখক এখানে একটা বড় গল্প বলেছেন, বিরাট গল্প তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মীরাবাইকে কোনোরূপ দোষ না দিয়ে বা তার ব্যাপারে বিস্তারিত কোনো বর্ণনায় না গিয়ে এই যে তার না আসার দুঃখবোধ ছড়িয়ে দেওয়া, এর গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র এই কারণেই মীরাবাই শুধুমাত্র লেখকের মীরাবাই না হয়ে সমস্ত মীরাবাইদের প্রতিনিধিতে পরিণত হয়ে যায়, যে মীরাবাইয়েরা আসে না। শ্রোতারা তখন আপন স্মৃতি কিংবা অনুভূতি অনুসারে গল্প সাজিয়ে নেন। শ্রেষ্ঠ গল্পকারেরা গল্প বলেন না শুধু, পাঠকের ভিতরে তার নিজস্ব গল্প তৈরি করিয়ে নেন। এখানে গানের লেখক একই কাজ করতে সক্ষম হয়েছেন। সো এরকম অসাধারণ একটা টার্নিং পয়েন্ট দিয়ে গানটা শেষ হয়। এই গানের মধ্যে প্রেম ছিল, সেই প্রেম নিবেদনের জন্য স্যাক্রিফাইস ছিল, সেই প্রেম না পাওয়ার বেদনাও ছিল। সো এমন ডেপথওয়ালা লিরিক্স বিশেষ করে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোতে আমি বলতে গেলে দেখিনি। সো আমি যেভাবে ইন্টারপ্রেট করলাম গানটার আসল মিনিং যে এটাই, এমন কোনো কথা নেই, এমনটা হতেও পারে আবার নাও হতে পারে। তবে এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে আপনি যদি পরের বার এই গানটা শোনার সময় আমি যেভাবে বললাম এই মিনিংটা মাথায় রেখে গানটা শোনার চেষ্টা করেন। থ্যাংক ইউ।
হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শাফিন আহমেদ এবং এটা আমার নতুন একটা সিরিজ স্টেরিও স্টোরিজ, যেখানে আমি গান এবং গানের পেছনের কোনো ইন্টারেস্টিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী এপিসোডটি রিলিজ হবে আগামী বৃহস্পতিবার রাত 10টায় ইউটিউবে এবং আগামী শনিবার রাত 10টায় ফেসবুক পেজে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই এপিসোডটি আমি এখানে শেষ করছি। টাটা। ও, এই ভিডিওর জন্য একটা ডেয়ার ছিল। শি সেড শি লাভস মি। থ্যাংক ইউ।